টেকনাফে সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 43 জনকে উদ্ধার করেছে, সকালে উদ্ধার করেছে কোস্টগার্ড, এবং সেই সাথে উদ্ধারকৃত 43 জনের মধ্যে 8 জন নারী এবং 4 জন বাংলাদেশের দালাল বলে জানিয়েছেন কোস্টগার্ড সদস্যরা। এবং আপনারা জানেন টেকনাফের যে সকল উদ্ধার করা হয়েছে তারা উখিয়া এবং টেকনাফের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি, এবং যে চারজন দালালকে আটক করা হয়েছে তাদের মধ্যে তারা টেকনাফ এবং মহেশখালীর বলে আমরা জানতে পেরেছি। এবং রোহিঙ্গাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছিলেন দালালদের মাধ্যমে তারা ক্যাম্প থেকে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং টেকনাফের একটি ঘরে প্রথমে তাদেরকে রাখা হয়, এরপরে ছোটো ছোটো নৌকা করে তাদেরকে গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে একটি বড় নৌকায় তুলে, এবং পরবর্তীতে দেখা যায় সেই নৌকায় তার নৌকার পাঠাতন ফুটো হয়ে গেলে সেখানে পানি ডুবে যায়। এরপরেই নৌকাটি ডুবে গেলে অনেকেই সাঁতরিয়ে কূলে চলে আসলে আবার অনেকেই সেখানে নিখোঁজ হয় বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে যে সকল রোহিঙ্গা অর্থাৎ যেই 29 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে তাদের সাথে কথা বলে জানা যায় তারা হঠাৎ করে ভাসছিল, এবং পার্শ্ববর্তী যেই নৌকায় জেলেরা তাদের কোস্টগার্ডকে খবর দিলে কোস্টগার্ড ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। দানের গরম ঢুকাই যে তিন দিন পরে সাত দিন পরে আর হারিয়া পুড়ো তুললি তাহারে পুড়ো তুলি আরে তে নয় মাস পৌঁছা দিয়ে ডরগানা ডরগানা দুই ঘন্টা আনে চলাই এবং স্থানীয় চেয়ারম্যানের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছিলেন তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে এই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওনাদের মাঝপথে ওনাদের ট্রলারটা নষ্ট হওয়ার কারণে ওনারা মাঝপথে ডুবে গিয়েছিলেন বঙ্গোপসাগরে, তখন উপকূলে ওনারা আসার জন্য চেষ্টা করছিলেন, তখন আমার এলাকার মানুষ দেখতে পান, দেখতে পাওয়ার পরে পুলিশ কোস্টগার্ড বিজিবিকে খবর দেন, তখন ওনারা এসে ওনাদেরকে উদ্ধার করেছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 45 জন মতো আমরা উদ্ধার করতে পেরেছি, তার মধ্যে আপনার 7 জন হয়েছে আপনার বাংলাদেশি, বাকিরা হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা, তার মধ্যে আপনার 8 জন হয়েছেন নারী, বাকিরা হচ্ছেন পুরুষ। এখন পর্যন্ত উদ্ধার হচ্ছে 45 জন, তার মধ্যে রোহিঙ্গা আছে 41 জন, বাকি 4 জন হচ্ছে দালাল, আর 3 জন মৃতদেহ পাওয়া গেছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য আছে, এখন পর্যন্ত যে 29 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে এবং 4 জন দালালকে আটক করেছে এবং তাদের আটককৃত দালালকে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে আমরা জানতে পেরেছি, এবং যে 29 জনের মধ্যে 8 জন নারী রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সেই সাথে তিনজনের যে মরদেহ উদ্ধার করা হয়েছে তিনজনই নারী, এবং ধারণা করা হচ্ছে 70-80 জন যাত্রী সেই ট্রলারে ছিল, এবং এখন পর্যন্ত হয়তো অনেকেই কূলে সাঁতরিয়ে চলে আসলে আবার অনেকেই নিখোঁজ রয়েছে বলে অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। কোস্টগার্ড এবং নৌপুলিশ এবং সেই সাথে স্থানীয় জেলেরা সেই বাহারছড়া সমুদ্র উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে বলে আমাদের কাছে খবর এসেছে। এই ছিল সর্বশেষ।